যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি সেটা পারবে জীবনের সবকিছু একবার হলেও চেষ্টা করে দেখা উচিত স্রষ্টা প্রতিটি মানুষকে কিছু না কিছু ক্ষেত্রে অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছেন তুমি সেটি কখনো জানতেও পারবে না যতদিন না তুমি সেটি চেষ্টা করে দেখছ তুমি যদি এখন থেকে তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটি না চলো একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের অধীনে তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য জীবনে কঠিন সব বাধা আসে তোমায় ধ্বংস করতে নয় বরং তোমার ভিতরের লোকানো শক্তিকে অনুধাবন করাতে বাধা দেখাও যে তুমিও কম কঠিন নয় বিজয়ী হওয়ার সর্বোত্তম উপায় হচ্ছে বিজয়ী হওয়ার দরকার নেই এটা মনে করা যখন তুমি স্বাভাবিক আর সন্দেহমুক্ত থাকবে তখনই তুমি ভালো ফলাফল করতে পারবে ব্যর্থতা কখনো আমায় টপকে যেতে পারবে না যদি আমার মতে সফল হওয়ার যথেষ্ট মনের জোর না থাকে নানা রকমের চিন্তা ও উদ্ভাবনের সাহস থাকতে হবে আবিষ্কারের নেশা থাকতে হবে যেই পথে কেউ যায়নি সেই পথে এগুতে হবে সম্ভব করার হবে এবং সমস্যাকে জয় করেই সফল হতে হবে জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কিন্তু অভ্যাস পরিবর্তন করতে নিশ্চয়ই পারবে এবং অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে প্রতিদিন সকালবেলা এই পাঁচটি কথা নিজেকে বলবে আমি সেরা আমি নিশ্চয়ই পারব সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছেন আজকের দিনটা শুধু আমার তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও তাহলে আগে সূর্যের মতো জলো সমস্যা এলে কখনো এড়িয়ে যাবে না মুখোমুখি রুকে দাঁড়াবে মনে রাখবে সমস্যাহীন জয়ী কোনো আনন্দ নেই আর সব সমস্যার সমাধান আছে সারা জীবনের অভিজ্ঞতা দিয়ে আমি চারটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করি এক জীবনের লক্ষ্য নির্ধারণ করা দুই জ্ঞান অর্জন করা তিন কঠিন সমস্যায় পিছু না হটা চার কোনো কাজে সফলতা ও ব্যর্থতা দুটোতেই নেতৃত্ব দেওয়া সমস্যাকে কখনো তোমার উপর চেপে বসতে দেবে না হতাশ না হয়ে তুমি দেখো স্বপ্ন পূরণের কতটা কাছে তুমি এলে সাহস হারাবে না আর লক্ষ্য রাখবে জীবনের একটি দিনও যাতে ব্যর্থ না যায় সফলতার কাহিনী অপেক্ষা ব্যর্থতার কাহিনী পড়ো সেখান থেকে সফলতার দিশা খুঁজে পাবে কাউকে ঠকিয়ে যারা নিজেকে বড় পাবে তারাও একদিন ঠকবে অপেক্ষা শুধু সময়ের আপনার চিন্তা ভাবনাটি আপনার জীবনের গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠবে আপনার জীবনে যা কিছু উত্থান পতন ঘটুক না কেন তরুণ প্রজন্মের কাছে আমার আহ্বান হল ভিন্নভাবে চিন্তা করার সাহস থাকতে হবে আবিষ্কারের নেশা থাকতে হবে যে পথে কেউ যায়নি সে পথে চলতে হবে অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে সমস্যা চিহ্নিত করতে হবে এবং তারপর সফল হতে হবে এগুলোই হলো সবচেয়ে মহত্বপূর্ণ এভাবেই তাদেরকে এগিয়ে যেতে হবে তরুণদের কাছেই এটাই আমার বার্তা সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পড়তে হবে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না আপনাদের একটি লাইক আমাদের কাজ করতে মনে অনেক বেশি উৎসাহ জাগায় ধন্যবাদ